গুয়াহাটি, আসাম, 13 জুন 1960। রানু, আসার পর থেকে লেখার অবসরটুকু খুঁজে পাচ্ছি না। এত লোকের এত কথা জমে আছে আমার জন্য। তোমাকে বলেছিলাম আসামকে আমি কত ভালোবাসি, শুধু তার প্রকৃতির জন্য নয়, মানুষের জন্য। কিন্তু এবার এসে দেখি সংগঠনের অবস্থা বেশ জটিল। সবাইকার ধারণা আমি যখন এসেছি সব মুশকিল আসান হয়ে যাবে, কিন্তু আমি জানি আদর্শের প্রতি আমার নিষ্ঠা অবিচল থাকলেও এই ধরনের পরিশ্রম করার ক্ষমতা আমার আর নেই। এখানকার বন্ধুদের উচ্চাসার আলোক সম্পাতে আমার অক্ষমতার দৈন্য আরও প্রকট হয়ে ওঠে। তাই আনন্দের মধ্যেও অন্তর্লীন বেদনাবোধ আমাকে সবসময় পীড়া দিচ্ছে। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুরো নদী। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুরো নদী। সেই নদী কে মনে হইল অকুল জল দিরে বন্ধু।